हेलो गाइस आमी सागरनील वुमेन्स डे उपलक्षे आज की भिडियोटा आमी बानाচ্ছি এবং এই ভিডিওতে আমি 10 জন এমন নারী চরিত্র নিয়ে কথা বলবো যে নারী চরিত্ররা কখনো না কখনো দর্শক হিসেবে আমার মধ্যে ইমপ্যাক্ট ফেলতে পেরেছিল। আমি কখনোই এটা বলছি না যে অ্যাক্টিং কোয়ালিটি ওয়াইজ আমি এই 10 জনকে বেছে নিচ্ছি, কারণ আমি অনেক সিনেমা অনেক ওয়েব সিরিজ দেখেছি এবং সেখানে যদি আমাকে বেছে নিতে হয় যে সবচেয়ে ভালো 10 জন অভিনেত্রী যাদের পারফরম্যান্স আমার ট্রেমেন্ডাস মনে হয়েছিল অ্যাক্টিং ওয়াইজ, সেটা খুবই কঠিন বেছে নেওয়া। আমি জাস্ট ইমোশনালি কানেক্ট হতে পেরেছিলাম এরকম 10 জন নারী চরিত্রের কথা বলছি এবং এও বলে দিচ্ছি যে এই 10 জন নারী চরিত্র ছাড়াও আরও অনেক নারী চরিত্র ডেফিনেটলি রয়েছে যাদের হয়তো এই ভিডিওতে আমি মেনশন করবো না, কিন্তু তারা আমাকে ইমোশনালি কানেক্ট করতে পেরেছিল, তাদের চরিত্রের সঙ্গে আমি একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট তৈরি করতে পেরেছিলাম। তো সবাইকে তো মেনশন করা সম্ভব নয়, যে 10 জনের কথা আমার বা যে 10টা নারী চরিত্রের কথা আমার এই মুহূর্তে মনে পড়ছে আমি তাদেরকে এই ভিডিওতে মেনশন করছি। প্রথম যে চরিত্রটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে বিবাহ সিনেমাতে অমৃত যে ক্যারেক্টারটা, মানে ওয়ান অফ দ্য সুইটেস্ট লেডি ক্যারেক্টার। আমি অন্ততপক্ষে যাদেরকে দেখেছি সিনেমা বা ওয়েব সিরিজে, প্রচণ্ড মিষ্টি একটা চরিত্র ছিল এবং এমন একটা চরিত্র যার সোবারনেস দেখে, যার মিষ্টতা দেখে দর্শক হিসেবেও কিন্তু আপনি যদি পুরুষ দর্শক হন আপনার মধ্যে একটা প্রেমের সঞ্চার হবে যে হ্যাঁ এই ক্যারেক্টারটার সঙ্গে প্রেম করা যায় বা এত এত ভালো এত মিষ্টি যে এই ক্যারেক্টারটার সঙ্গে সময় কাটালে ভালো হয়, এরকম একটা ফিলিংস কিন্তু দর্শক হিসেবে আমার মধ্যে এসেছিল এই সিনেমার অমৃতা রাওয়ের ক্যারেক্টারটা দেখার পর। ঠিক এই ধরনের আরও একটা চরিত্র রয়েছে, সেটা হচ্ছে জাব উই মেটে গীত ক্যারেক্টারটা, করিনা কাপুর যে ক্যারেক্টারটা প্লে করেছিল এবং আমার অন্যতম পছন্দের একটা চরিত্র। মানে সেটা শুধুমাত্র নারী চরিত্রের কথা নয়, যে কোনো ধরনের চরিত্র হোক না কেন আমার গীত ক্যারেক্টারটা প্রচণ্ড ফেভারিট। মানে ওই ক্যারেক্টারটার মধ্যে না অনেক ডেপথ ছিল, ক্যারেক্টারটা প্রচণ্ড হাসি খুশি, প্রচুর কথা বলে, এত কথা বলে যে শাহিদ কাপুরের ক্যারেক্টারটা বিরক্ত হয়ে যায়, কিন্তু সেই ক্যারেক্টারটাই যখন সিনেমার একটা সময় আসে যখন সে সাইলেন্ট হয়ে যায়, তো সেই সাইলেন্সটা মানে অডিয়েন্স হিসেবে ফিল করতে পেরেছিলাম আমি প্রচণ্ড রকমভাবে, যে একটা প্রচুর কথা বলা মানুষ কতটা শক পেলে তখন সেরকম সাইলেন্ট হয়ে যেতে পারে। এবং সেই ক্যারেক্টারটার সঙ্গে ওই সিনেমার মধ্যে যা যা হয় এবং ক্যারেক্টারটা সেই বাবলিনেসটা যেটা করিনা কাপুর নিজের অ্যাক্টিংয়ের মাধ্যমে দারুণভাবে ফুটিয়ে তুলেছিলেন, সব কিছু মিলিয়ে গীত ক্যারেক্টারটা আমার কাছে খুব স্পেশাল। এবং গীত ক্যারেক্টারটা, যেটা আমি আগের অমৃতা রায়ের ক্যারেক্টারটার ক্ষেত্রেও বললাম, দেখলে মনে হয় যে এই মানুষটার সঙ্গে সময় কাটাতে পারলে ভালো হয়। সময় কাটাতে ইচ্ছা করে এই কথাটা আমি বলছি মানে এই নয় যে প্রেমিক হিসেবে সময় কাটাতে ইচ্ছা করে, সময় কাটানোও বিভিন্ন ধরনের হতে পারে, বিভিন্ন সম্পর্কের ক্ষেত্রে সময় কাটানো হতে পারে। তো প্রেম করার ব্যাপারটা আমি কিন্তু বলছি না সব ক্ষেত্রে। যেমন সত্যজিৎ রায়ের একটা সিনেমা মহানগর, সেই সিনেমাতে মাধবী মুখার্জির যে ক্যারেক্টারটা রয়েছে সেটা আমার দারুণ লাগে। মানে সেই ক্যারেক্টারটা আমি রীতিমতন ফ্যান এবং মাধবী মুখার্জিকে, মানে আমি মাধবী মুখার্জিরই ফ্যান। মাধবী মুখার্জিকে যখন আমরা দেখতে পাচ্ছি মহানগর অভিনয় করতে সেটা একটা ডিফারেন্ট অভিনয়, যখন আমরা দেখতে পাচ্ছি চারুলতাতে অভিনয় করতে সেটা একটা ডিফারেন্ট অভিনয়, যখন আমরা দেখছি কাপুরুষে অভিনয় করতে সেটা একটা ডিফারেন্ট অভিনয়। কাপুরুষের চরিত্রের সঙ্গে চারুলতা কিংবা মহানগরের চরিত্রের কতটা পার্থক্য সেটা আপনারা যা ভেবে দেখুন, কতটা রেঞ্জ থাকলে একজন অভিনেত্রী সেটা করতে পারে। তো মহানগর সিনেমার যে নারী চরিত্রটা, সে আমরা তাকে দেখতে পাচ্ছি যে তার কলিগের হয়ে অফিসে একটা লড়াই লড়ছে এবং তার জন্য তার চাকরি চলে যাচ্ছে, অথচ তার মানে সংসারে প্রচণ্ড একটা অর্থনৈতিক টানাটানি রয়েছে যে কারণে সে চাকরি করাটা শুরু করছে এবং তার জন্য তার স্ত্রী, তার স্বামীর যে চরিত্রটা অনিল চ্যাটার্জির ক্যারেক্টারটা, সে ইনসিকিউরিটিতে ভোগে যে তার স্ত্রী চাকরি করতে যাচ্ছে। এই কনফ্লিক্টগুলো সিনেমার একদম শেষে গিয়ে যেভাবে মানে ক্লোজার পাচ্ছে সেটা দারুণ লাগে দেখতে এবং আমার মাধবী মুখার্জির এই ক্যারেক্টারটা প্রচণ্ড পছন্দ। সত্যজিৎ রায়ের অপু ট্রিলজির প্রায় সমস্ত চরিত্রই মনে হয় বাঙালির প্রচণ্ড পছন্দের। স্পেসিফিক্যালি যেহেতু আমি নারী চরিত্রের কথা বলছি, প্রথম যে চরিত্রটাকে নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে অপর্ণা। অপু ট্রিলজির শেষ ছবি অপুর সংসার, সেখানে সৌমিত্র চ্যাটার্জির সঙ্গে আমরা দেখতে পাই, মানে অপুর সঙ্গে আমরা দেখতে পাই অপর্ণার একটা অদ্ভুতভাবে বিয়ে হয়ে যায়, যে বিয়েটা সে করতেই যায়নি, যে বিয়েটা অপু খেতে গেছিল সেখানে গিয়ে তাদের বিয়ে হয়ে যাচ্ছে দুর্ঘটনা চক্রে বা সৌভাগ্য চক্রে। একটা দৃশ্য রয়েছে বিয়ের রাতে যেখানে সৌমিত্র চট্টোপাধ্যায় নিজেই বলছে যে আমার কিছু নেই, তুমি আমাকে কেন বিয়ে করলে, তোমার বাবার এত কিছু রয়েছে, তুমি আমাকে কেন বিয়ে করলে, তোমাকে আমি কি দেবো, কোথায় রাখবো, তুমি কি থাকতে পারবে আমার সঙ্গে? তখন অপর্ণা বলে যে হ্যাঁ থাকতে পারবো। এরকম ধরনের একটা তাদের মধ্যে বার্তা, একটা মানে সংলাপ বিনিময় হয়। তার পরবর্তীতে সত্যিকারের সে যেভাবে অপুর সংসারটাকে গুছিয়ে তোলে এবং তাদের মধ্যে যে কেমিস্ট্রিটা তৈরি হয় সেটা অসাধারণ লাগে এবং তখন কোথাও একটা কি অপর্ণা ক্যারেক্টারটার প্রতি মানুষের ভালোবাসা প্রচণ্ড রকমভাবে বেড়ে যায়, যে একটা মেয়ে ওই রকম একটা ব্যাকগ্রাউন্ড থেকে আসছে এবং এসে এরকম একটা স্বামীর সঙ্গে ঘর করে নিচ্ছে, তাকে এত ভালোবাসছে, তার ঘরটাকে গুছিয়ে তুলছে, এটা সত্যি এক্সট্রাঅর্ডিনারি লাগে দেখতে। এবং সবশেষে গিয়ে যখন আমরা দেখতে পাই যে অপুর সংসারে অপর্ণা ক্যারেক্টারটার মৃত্যু হচ্ছে, তখন সেটা দর্শক হিসেবে প্রচণ্ড ট্র্যাজিক হয়ে দাঁড়ায়। এবং মানে অপু ট্রিলজিটা এরকমই যে সেখানে যে সমস্ত চরিত্ররা মারা গেছে তাদের মারা যাওয়াটা প্রচণ্ড বেশি দুঃখজনক, সেটা মেনে নেওয়াটা খুব কঠিন। এবং অপর্ণার মৃত্যু ছাড়া যে মৃত্যুটা আমাকে সবচেয়ে বেশি আমি বলবো একরকমভাবে কাঁদিয়েই ছিল সেটা হচ্ছে দুর্গার মৃত্যু, এবং সেও আমার খুব পছন্দের একটা নারী চরিত্র। दुर्गा क्यारेक्टरटा आमार अपूर्व लागे माने दुर्गाके आमी सत्यि बोलते गेले दीदी हिसेबेई पेते चाई कारण जेहेतु अपू प्रोटागनिस्ट सेहेतु अपुर जायगातेई आपनि निजेके बसिए जेहेतु दुर्गार क्यारेक्टरटाके जाज करबेन अन्ततपक्षे आमी दर्शक हिसेबे ताई करेछिलाम। दुर्गा क्यारेक्टरटा एक दारुण क्यारेक्टर और जखन दुर्गा शेषे गिये असुस्थ हय और मारा जाए सेई जायगाटा माने भाबा जाए ना। दुर्गार मृत्यु आमाके प्रचंड माने सबचेये बेशी कष्ट जदि आमी पेयेछिलाम किछु तो दुर्गार मृत्युते पेयेछिलाम। मृत्युते कष्ट पावार विषयटा जखन उठलो तखन जे क्यारेक्टरटार कथा आमाके बोलतेई हय जे नारी चरित्रेर कथा आमाके बोलतेई हय सेटा हच्छे आलो। आलो सिनेमा तरुण मजुमदारेर छवि ऋतुपर्णा सेनगुप्तेर जे क्यारेक्टरटा सेई क्यारेक्टरटार शेषे गिये जखन मृत्यु हय সেটা প্রচণ্ড কষ্টকর এবং তার আগে সেই ক্যারেক্টারটাকে যেভাবে দেখানো হয়েছে সেই ক্যারেক্টারটা যা যা করেছে ছবির মধ্যে দর্শক হিসেবে আপনি সেই ক্যারেক্টারটাকে ভালোবেসে ফেলতে বাধ্য হবেন এবং শেষে গিয়ে যখন সেই ট্র্যাজিক এন্ডিংটা যখন আসে তখন সেটা মেনে নেওয়া খুব কষ্টকর হয়। এবং একদম শেষ দৃশ্যটা আমার এখনও মনে রয়েছে, কুণাল মিত্রের ক্যারেক্টারটা নিজের বাড়ির বারান্দাতে বসে রয়েছে ওই সন্তানকে কোলে নিয়ে এবং তখন যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে এই গানটা ব্যাকগ্রাউন্ডে চলছে ওই জায়গাটা প্রচণ্ড বেশি ইমোশনাল। এবং আরও একটা চরিত্রের কথা আমার এখন মনে পড়ে যাচ্ছে যে নারী চরিত্রটা আমার কাছে প্রচণ্ড ফেভারিট, যে নারী চরিত্রটার হয়তো মৃত্যু হয়নি কিন্তু তার থেকেও বেশি কিছু হয়েছে, দ্বীপ জেলে যাইতে সুচিত্রা সেনের ক্যারেক্টার। দ্বীপ জেলে যেই ছবিটা যারা দেখেননি তারা অবশ্যই সেই ছবিটা দেখুন, মানে ওই চরিত্রে সুচিত্রা সেনের যে অভিনয় সেটা এক্সট্রাঅর্ডিনারি এবং তার জবটা এমন তার প্রফেশনটা এমন তাকে এমন একটা রিসার্চের মধ্যে তার হসপিটালের যিনি আর কি প্রধান ডাক্তার তিনি ফেলে দেবেন আর কি এই নার্সটিকে। সুচিত্রা সেনের ক্যারেক্টার এখানে একটা নার্স, সেই এক্সপেরিমেন্টের মধ্যে দিয়ে যেতে যেতে সে রোগীদের সেবা করতে করতে নিজেই গিয়ে লাস্টে যখন রোগীতে পরিণত হচ্ছে সেটা প্রচণ্ড প্রচণ্ড দুঃখজনক। এবং সেই ছবিটার থেকে কিন্তু অনেকটা বলা যেতে পারে ইন্সপিরেশন নিয়ে পরবর্তীকালে একটা ছবিও হয়েছে, যে ছবিটাতেও করিনা কাপুরের ক্যারেক্টারটা আমার খুবই পছন্দের যদিও সেটাকে আমি এই লিস্টে রাখছি না। ছবিটার নাম হচ্ছে কিউ কি, যেখানে সালমান খান পাগল ছিল এবং তাকে ঠিক করতে গিয়ে পরবর্তীকালে তার প্রেমে পড়ে যাবে এবং করিনা কাপুর নিজে পাগল হয়ে যাবে সিনেমার শেষে। রাজি সিনেমার আলিয়া ভাটের ক্যারেক্টারটা আমার প্রচণ্ড বেশি প্রিয়। একটা দেশ থেকে সম্পূর্ণ অন্য দেশে গিয়ে রাইভাল দেশে গিয়ে যখন আপনি চর হিসেবে কাজ করছেন এবং তার জন্য একটা পুরুষ মানুষকে আপনি বিয়ে করে ফেলেছেন যাকে আপনি চেনেন না জানেন না জাস্ট চর হিসেবে কাজ করার জন্য, সেখানে হাজার টেনশনের মধ্যে দিয়ে শত্রুর ডেরাতে ঢুকে সেখান থেকে ইনফরমেশান কালেক্ট করে দেশে পাঠানো এবং লাস্টে গিয়ে যখন দেখা যাচ্ছে ভিকি কৌশলকে মানে যে স্বামী চরিত্র অভিনয় করেছেন আলিয়া ভাটের তাকে ভালোবেসে ফেলছে আলিয়া ভাট এবং তার সত্ত্বেও ভিকি কৌশল মারা যাচ্ছে এবং সেটা আলিয়া ভাট কোনোরকমভাবে মেনে নিতে পারছে না। সিনেমার একদম শেষ দৃশ্য যেটা এখন মিম টেমপ্লেট হিসেবে মানুষের কাছে পরিচিত, আলিয়া ভাট বলছেন মুঝে ঘর জানা হ্যায়, কিন্তু ওই দৃশ্যটা সিনেমার মধ্যে প্রচণ্ড কষ্টকর এবং কোথাও একটা গিয়ে ওই চরিত্রটার জন্য প্রচণ্ড রকমভাবে দর্শক হিসেবে ইমোশনাল করে দেয়। একটা অদ্ভুত ক্যারেক্টার যে ক্যারেক্টারটা একাধারে সাহসী তো বটেই এবং একই সঙ্গে সঙ্গে প্রচণ্ড সাধারণ প্রচণ্ড চেনা জানা একটা মেয়ের মতন, তো সেই ক্যারেক্টারটা আমাকে প্রচণ্ড ইম্প্যাক্ট ফেলেছিল আমার মধ্যে। টেরোরিজম নিয়ে যে সমস্ত সিনেমা হয়েছে সেগুলোর মধ্যে আমার আরেকটা নারী চরিত্রকে খুবই পছন্দ, ফানা সিনেমাতে কাজলের ক্যারেক্টারটা, যাকে আমরা দেখতে পাই যে দেশের কথা ভেবে সে নিজের ভালোবাসাকে নিজে হাতে গুলি করে মারছে। তো পার্টিকুলার সেই দৃশ্যটা আমার এখনও চোখে ভাসছে যখন কাজল বন্দুক ধরে দাঁড়িয়ে রয়েছে আমির খানের সামনে। আমির খানকে সে ভালোবাসে, সেই মুহূর্ত সে আমির খানকে ভালোবাসে, কিন্তু দেশের প্রতি যে বিট্রেয়ালটা আমির খান করেছে সেটা কাজল কোনো রকমভাবে মেনে নিতে পারছে না, যে কারণে সে গুলি করে মেরে দিচ্ছে আমির খানকে। তো সেই জায়গাটা আমার প্রচণ্ড বেশি ভালো লেগেছিল। আমার কাজলের ক্যারেক্টারটা এই ছবিতে প্রচণ্ড ফেভারিট এবং সিনেমার একদম শুরুর দিকে সেই ক্যারেক্টারটা অন্ধ ছিল, তার পরবর্তীতে মানে আর কি তার চোখ ঠিক হয়ে যায়, তো সেই ছবিটাতে আমার কাজলের ক্যারেক্টারটা দারুণ লেগেছিল। মেকআপ সিট সিনেমাতে কঙ্কনা সেন শর্মার ক্যারেক্টারটা আমার খুবই ভালো লেগেছিল। রণবীর কাপুর সেই সিনেমার লিড হতে পারে কিন্তু কঙ্কনা সেন শর্মার ক্যারেক্টারটা এই ছবিতে প্রচণ্ড বেশি ইম্পর্টেন্ট। সেই চরিত্রটার সঙ্গেই কিন্তু রণবীর কাপুরের ক্যারেক্টারের পার্থক্যটা বা বৈপরীত্যটা দর্শককে বোঝাতে পরিচালক সক্ষম হয়েছিলেন বলে চরিত্র দুটোকে সম্পূর্ণ ডিফারেন্টভাবে লেখা হয়েছিল বলেই এই ছবিটা এত বেশি সাকসেসফুল। এবং এই যে দুটো সম্পূর্ণ বিপরীত মেরুর চরিত্র তারা একে অপরের প্রেমে পড়ে যাচ্ছে এবং সেই যে জার্নিটা গোটা সিনেমা জুড়ে যেটা রণবীর কাপুর এবং কঙ্কনা সেন শর্মা করে সেটার জন্যই কিন্তু এই ছবিটা এত বেশি সাকসেসফুল। তো কঙ্কনা সেন শর্মার ক্যারেক্টারটা আমরা যেরকম দেখতে পাই যে সে মুম্বাইতে এসছে, একা থাকে, সে স্বাধীন হতে চায়, ইন্ডিপেন্ডেন্ট হতে চায়, সে তার জন্য সে লড়ছে, নিজের মতো করে সে চাকরি করছে, সেখানে এস্টাবলিশমেন্ট পেতে চাইছে। তো সেই চরিত্রটা মানে কামিং অফ এজ জনরার সিনেমাতে ওয়েক আপ সিট খুবই ভালো একটা ছবি এবং সেখানে কঙ্কনা সেন শর্মার ক্যারেক্টারটা আমার খুবই ফেভারিট। অনেকগুলো এরকম চরিত্র নিয়ে কথা বললাম যাদের শেষ ভালো নয় বা তাদের জার্নিটা যেটা সিনেমার মধ্যে আমরা দেখতে পেয়েছি সেটা প্রচণ্ড ইমোশনাল, সেটা প্রচণ্ড কষ্টদায়ক। তো একটা এমন চরিত্রকে নিয়ে কথা বলবো যে চরিত্রটা প্রচণ্ড শক্তিশালী নারী চরিত্র, নিজের হয়ে লড়ে নিতে জানে, সেই চরিত্রটাকে দিয়ে আমি আজকের এই ভিডিও শেষ করছি। আরিয়াতে সুস্মিতা সেনের ক্যারেক্টার অর্থাৎ আরিয়া ক্যারেক্টারটা আমার প্রচণ্ডই ফেভারিট একটা ক্যারেক্টার, কারণ সেই চরিত্রটা समस्त माने एकजन पुरुष मानुष के जेभावे समाज देखे जे से परिवारेर हये लड़े से सब किछु करते पारे ई नारी चरित्रटाके किन्तु ठीक सेई रकम भावेई देखानो हयेछे। এই নারী চরিত্রটা ইজ অ্যাজ গুড অ্যাজ এনি পুরুষ চরিত্র এবং এরকম নারী চরিত্র আমাদের সমাজে প্রচুর রয়েছে যাদেরকে নিয়ে খুব একটা গল্প বলা হয় না, যাদেরকে নিয়ে খুব একটা সিনেমা ওয়েব সিরিজ বানানো হয় না, যেটা কিন্তু আরিয়ার মাধ্যমে এখানে মেকাররা করে দেখিয়েছেন। তো এই ক্যারেক্টারটা আমার প্রচণ্ডই ফেভারিট এবং আরিয়ার দুটো সিজন এসছে, এর পরবর্তীতে আরও সিজনস আসবে। আরিয়া আমার খুব পছন্দের ওয়েব সিরিজ, ক্যারেক্টারটা আমার খুব পছন্দের, আমি তো সম্পূর্ণ রকমভাবে মুখিয়ে রয়েছি আরিয়াকে আরও বেশি দেখার জন্য। তো এটা ছিল আজকের ওভারঅল ভিডিও, আমার পছন্দের 10টা নারী চরিত্র। এছাড়া অনেক নারী চরিত্র রয়েছে যারা ডেফিনেটলি আমার ফেভারিট, আমার খুব পছন্দের। এই মুহূর্তে আমি যখন ভিডিও বানাচ্ছি আমার এখন মনে পড়ছে না, হয়তো পরবর্তীকালে মনে আসতে পারে, সেক্ষেত্রে আমি পরবর্তীকালে আবার কখনো না কখনো কোনো অকেশন দেখে নারী চরিত্রদেরকে নিয়ে আলাদা করে ভিডিও বানাতেই পারি। এবং জেনে বুঝেই আমি আজকের এই ভিডিওতে কোনো এরকম হলিউড ছবি বা কোনো বিদেশি ছবি নিয়ে কথা বলিনি, সেই সমস্ত নারী চরিত্র নিয়ে আমি কথা বলিনি, নাহলে সেখানে আমার আরও অনেক পছন্দের চরিত্ররা রয়েছেন কিন্তু আমি কথা বলিনি। আমি শুধুমাত্র ইন্ডিয়ার মধ্যে যে সমস্ত সিনেমা হয়েছে, বাংলা হোক হিন্দি হোক, সেই সমস্ত ছবি নিয়ে কথা বলেছি যেগুলো মানুষের কাছে মানে স্বাভাবিকভাবেই প্রচলিত। আমার পছন্দের এই 10টা নারী চরিত্রের মধ্যে আপনাদের কোনগুলো পছন্দের ডেফিনেটলি সেগুলো আমাদেরকে কমেন্ট করে জানান, এবং অন্যান্য কোনো নারী চরিত্র যদি আপনাদের পছন্দের হয়ে থাকে সেগুলো আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন নিজেদের সিনেমা লাভার ফ্রেন্ডদের সঙ্গে। আমাদের চ্যানেল যদি নতুন হন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন, কারণ আমরা এরকম সিনেমা ওয়েব সিরিজ সংক্রান্ত ভিডিওস করতে থাকি। আজকের মতো টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।